Assalamualaikum everyone. আশা করি সবাই ভালো আছো। কিন্তু আমি কয়েকদিন ভালো ছিলাম না, আলহামদুলিল্লাহ এখন আগে চাইতে অনেকটা বেটার। সো এর জন্য আজকে হয়তো ছোটখাটো একটি ব্লগ করা। আজকে এমনি র্যান্ডমলি বের হলাম আর কি আম্মুর সাথে, যেহেতু প্রচণ্ড জ্বর গেছে, ঠান্ডা মানে জ্বর ঠান্ডা প্রচুর ছিল, তো যার ফলে কি হয়েছে মুখে মানে কোনো স্বাদ নাই, তো যার ফলে ভাবলাম যে একটু যাই বাহিরে যাই, দেখি যেটা খাই কিছু একটু খাই ভালো লাগবে, এই জন্য বের হওয়া। আর যেহেতু কোরবানির ঈদ, আজকে যেহেতু চার রাত, তো আশেপাশে অনেক গরু দেখতে পাইতেছি, প্রচুর গরু। আমি তো শুধু আশেপাশে চারপাশে শুধু গরুই দেখতেছি, গরু ছাড়া আর কিছু দেখতেছি না। তো আমি যাচ্ছি, সত্যি সত্যি জানতাম না যে কোথায় যাবো, ঈশ্বরকে কিছুই বলি না, একটু শুধু চলে দেন গেলাম। আসলে আমি গোসল করে তারপর বের হয়েছি, তাই চুলগুলো ছেড়ে রাখছি, কেননা বাহির একটু বাতাস আসছে, রিক্সা যেহেতু বসছি বাতাস আসতে চুলগুলো শুকিয়ে যাবে। আমি গোসলটা করেই তারপর পরই আর কি বের হয়েছি। প্রচণ্ড গরম লাগছিলো, গোসলটাকে আমি ছাদে গেলাম, প্রচণ্ড গরম ছিল, যার ফলে মানে গোসল করে দিন বের হইতে হলো। ভালোই লাগছে আসলে, অনেকদিন পর আমি বের হয়েছি, এত অসুস্থ ছিলাম সারাদিন বাসায় বসে। অবশ্য আমি এনার্জি পাচ্ছিলাম না যে আমি একটু বের হব, সত্যি সত্যি সেই এনার্জিটুকু আমি পাচ্ছিলাম না। যাই হোক, বেলফুলি দেখলাম তো তো খাওয়াই যায়, আমি এরকম বেলফুলি খেয়ে পেলাম। এটা প্রচণ্ড ঝাল ছিল, দেন আমাদের এখন একটু ঠান্ডা কিছু খেতে হবে। অবশ্য যেহেতু প্রচণ্ড ঝাল লেগেছে আর পানি পিপাসও লেগেছে, তো আম্মু ভাবছিল যে আম্মু হচ্ছে যে কী খাবে, লেবুর শরবতটা খাবে, তো আমি ভাবছিলাম যে আমি ট্যাংটাই খেয়ে দেখি। ফার্স্টে লাচ্ছি খেতে চেয়েছিলাম, তবে আমি এর আগে লাচ্ছি এটাতে খেয়েছি, ভালো লাগেনি আমার কাছে এতটা, তো আমি লাচ্ছি না খেয়ে আমি বললাম যে আমাকে ট্যাঙের শরবতটা দিতে, আর হচ্ছে যে আম্মু হচ্ছে যে লেবুরটা খাবে। তারা যে কত লেট করতে পারে, আর এদিক থেকে তো আমি ঝালে একদম শেষ, আমার ঝালে আর কিছুই ভালো লাগতেছে না, প্রচণ্ড ঝাল লেগে গেছে, কারণ আমি উপর দিয়ে শুকনো মরিচ নিয়েছিলাম। যাক, অবশেষে আমার জুসটা আমি পেয়ে গেছি, তো আমি জিজ্ঞেস করলাম যে এটা আমার কিনা, আমি ভাবছি কার না কার জন্য রেখে দিছে, তো এটা নিলাম। নিয়ে আমি হচ্ছে যে একটু মুখে দিব ঠান্ডা, এটা কিন্তু প্রচুর ঠান্ডা। যাই হোক, তো বাসায় চলে আসবো, বাসায় আসার পথে দেখলাম যে বাকরখানি, তো আমার এই বাকরখানি প্রচণ্ড পছন্দ, আর যেহেতু কিছু খেতে পারছিলাম না, তো আমি আম্মুকে বলতেছিলাম যে আমি বাকরখানিটাই খাবো, আমার কাছে এটাই অনেক ভালো মনে হচ্ছে যে আমি এখন খাইতে পারবো, আমার ইচ্ছা করতেছে আর কি। দেন আম্মুকে পাঠাইলাম, দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভিড় ছিল, আর আমি ইচ্ছা বসে বসে অপেক্ষা করতেছিলাম, দেন অপেক্ষা শেষে আম্মু চলে আসলো, তো বাকরখানি নিয়ে শেষ, সব ঘোরাঘুরি শেষ, আজকে অনেকদিন পর বেরিয়েছে, খুব ভালো লাগলো। আল্লাহ হাফেজ।